আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখন যেহেতু তালের সিজন চলতিছে তাল দিয়ে আমরা চাইলে বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করতে পারি তাই আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে তালের তেল পিঠা বা পোয়া পিঠার রেসিপি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিয়ে নিলাম এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে নিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা কম হবে তালের রস দিয়ে নিলাম কিছুটা পানি দিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা মিক্সড করে নিয়েছি এবার এর মতো এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে নিলাম আপনারা চাইলে আস্ত তো এলাচও দিতে পারেন দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবার আমি এটা সাইডে রেখে চলে যাব চুলায় চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মতো পিঠাটা দিয়ে নিয়েছি এবার একটু পল্টে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি আমার পিঠাটা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে উঠিয়ে নেব একইভাবে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আমার এই পিঠাটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আরে একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে এক এক করে সবগুলো পিঠা ভেজে উঠে নেব আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা খেতে মশালা অনেক বেশি মজা হয়েছিল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ